সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখার পক্ষ থেকে আমি মোহাম্মদ আহসান হাবিব তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। তো আমরা গত ক্লাসে তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান কিভাবে লিখতে হয় এবং প্রতিটি সংখ্যার মান স্থানীয় মানটি কেমন হয় সে বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা স্থানীয় মান নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা একটু ব্যতিক্রম শিখব। গত ক্লাসে আমরা একক এবং দশকের যে স্থানীয় মান লিখতে হয় সেটি কিভাবে লিখতে হয় সে বিষয়ে শিখেছিলাম, ঠিক আছে। আজকে আমরা শিখব একক, দশক এবং নতুন একটা স্থানীয় মান শিখব, সেটা হচ্ছে শতক। অর্থাৎ আমরা একক, দশক এবং শতক স্থানীয় সংখ্যার যে মান সেটা কিভাবে বের করতে হয় সেটা শিখব। তো আশা করি তোমাদের একক এবং দশকের স্থানীয় মান লেখার কোনো সমস্যা নেই। এরপরেও সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো আজকে আমরা শিখি কিভাবে একক, দশক এবং শতক স্থানীয় মান লিখতে হয়। তার আগে আমি একটি দশক পর্যন্ত একটি সংখ্যা লিখব, যে অঙ্কটি আমি গত ক্লাসে করি নাই, তোমাদের বোর্ড বইয়ে ছিল কিন্তু আমি ওটা করে দি নাই, তিন চারটা করে দিয়েছিলাম, একটা অঙ্ক বাকি ছিল, সেই বাকি অঙ্কটিও আমরা ইনশাআল্লাহ আজকে এখন আমি করে দিব। তো দেখো আমরা তিন পৃষ্ঠা বলেছিলাম, তোমাদের বোর্ড বইয়ের তিন পৃষ্ঠা আমরা চারটি স্থানীয় মান লিখছিলাম, একটা লিখি নাই। তো আমরা ওই একটা এখন লিখব, এরপরে আমরা শতক পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটা শিখব। এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার আমাদের তো বইয়ে শতক পর্যন্ত নেই, তাহলে আমরা কেন শতক পর্যন্ত শিখব? কিন্তু আমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সংখ্যা আমাদের বলতে পারার জন্য এই শতক পর্যন্ত অবশ্যই শিখতে হবে, না হলে আমরা পরবর্তী সংখ্যাগুলো বলতে গেলে অনেকেই পারবে আবার অনেকেই ভুল করবে, মানে সঠিকভাবে বলতে পারবে না। এজন্য আমরা একবার দেখে যাব যে কিভাবে সেগুলো করতে হয়। ঠিক আছে, দেখো আমরা আগে এই অঙ্কটি শেষ করি, বইয়ের যে অঙ্কটি বাকি ছিল এখানে আছে পঞ্চাশ। পঞ্চাশ কিভাবে হলো দেখো, এখানে শূন্য, শূন্য মান কত? শূন্যকে আমরা কি বলবো? একক। অর্থাৎ যে কোনো সংখ্যার ডান দিকে যে সংখ্যাটি থাকবে প্রথম সেটা একক, তারপর একটা দশক, তারপর একটা শতক, আমরা এইভাবে লিখবো। তো এখানে দেখো আমরা প্রথমটা ডান সাইডের প্রথম সংখ্যাকে আমরা কি লিখবো? একক। শূন্য এককে কত হবে? শূন্যই হবে। শূন্য এককে কত হবে? শূন্য একক হবে। এরপরে দেখো পরের সংখ্যাটিকে আমরা কি লিখব? দশক। পরের সংখ্যাটি আমরা কি লিখব? দশক। তাহলে দশক এখানে কত দশক? পাঁচ দশক। কত দশক? পাঁচ দশক, ঠিক আছে। শ্যাম বলো দেখি পাঁচ দশকে কত হয়? পাঁচ দশকে পঞ্চাশ হয়। থ্যাংক ইউ। আমরা আবারও বলি এক দশকে কত হয়? এক দশকে দশ হয়। দুই দশকে কত হবে? বিশ হবে। তিন দশকে কত হবে? তিরিশ হবে। চার দশকে চল্লিশ হবে। পাঁচ দশকে পঞ্চাশ হবে। ছয় দশকে ষাট হবে। সাত দশকে কি হবে? সত্তর হবে। আট দশকে আশি হবে। নয় দশকে নব্বই হবে। এবং দশ দশকে কত হবে? একশো হবে। দশ দশকে আমরা যাব না, তখন যখনই দশ দশক হবে তখন সেটা কি হয়ে যাবে? শতক হয়ে যাবে। কি হয়ে যাবে? শতক হয়ে যাবে। তো দেখো আমরা এখানে এটা কি করলাম? শূন্য এককে শূন্য, আর পাঁচ দশকে পঞ্চাশ, পাঁচ দশকে পঞ্চাশ। এখন দেখো আমরা যদি এটা যোগ করি তাহলেও কিন্তু আমাদের কি হবে? পঞ্চাশই হবে। কি হবে? পঞ্চাশই হবে। এই জন্য আমরা যেটা শিখছি যে প্রতিটা সংখ্যার একটি নির্দিষ্ট মান থাকবে, ঠিক আছে। তো চলো আমরা এটা শেষ করলাম, এবার আমরা যে নতুন সংখ্যাটি শিখব সেটি হচ্ছে শতক। শতক বানান কি সেটা দেখো, তাহলে শতক, শতক। এরপরে আমরা কি শিখব? আমরা শিখব শতক। তাহলে দেখো আমরা একক শিখেছি, এ ক ক একক, এ ক ক একক, দ তাহলে শক দশক। এরপরে আমরা শিখলাম তাহলে শতক,
শতক, শতক বানান কি? শতক বানান কি? সবাই বলতে পারবে? সাদিয়া বলো শতক বানান কি? তাহলে বস ত ক। থ্যাংক ইউ। দেখো তাহলে আমরা শতক বানান সবাই শিখে গেছি। এখন আমরা শতক স্থানীয় মান কিভাবে লিখবো সেই বিষয়টি শিখবো, ঠিক আছে? শতক স্থানীয় মান আমরা কিভাবে লিখবো সেটি শিখবো। আচ্ছা দেখো, আমি প্রথমে একদম সবচেয়ে সহজ একটি লিখলাম, সেটা হচ্ছে প্রথমে একটি শতকি লিখি, বড় সংখ্যা না লিখে আমরা শতকি লিখলাম, ঠিক আছে? শতক লিখলাম, কত লিখলাম? একশো। এটা আমরা একশত বা একশো এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এখন এই সংখ্যাটি কিভাবে একশো হলো, এর প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান কত আমরা সেটা শিখব। তো দেখো আমরা প্রথমে এখানে শূন্য কি? শূন্য একক, শূন্য একক। তাহলে শূন্য এককে কত হবে? শূন্য হল। এখন প্রশ্ন হচ্ছে স্যার সমানের এত পরে আপনি শূন্য লিখলেন কেন? এটা প্রশ্ন হচ্ছে না, আসলে এটা লিখছি কারণ এটা হচ্ছে একক। একক হয় যে কোনো সংখ্যা সবার কি শেষ সংখ্যা অর্থাৎ ডান সাইডে হবে, ঠিক আছে? আমরা যখন দশক লিখবো তখন এখানেও একটা শূন্য হবে, এখানেও একটি শূন্য হবে। যখন আমরা শতক লিখবো তখন এখানে একটা শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি এক হবে। অর্থাৎ সংখ্যাটি কি হবে? স্থানীয় মান ডান থেকে আস্তে আস্তে বামে আসবে, ডান থেকে আস্তে আস্তে কোন দিকে আসবে? বামে আসবে। তো এই জন্য আমরা ওখানে গ্যাপ রাখছি একটা, ঠিক আছে? এখন আমাদের আরো একটি জিনিস জানতে হবে, যখন আমরা একক লিখবো তখন মনে রাখতে হবে একক মানে একটি সংখ্যাই হবে, একক মানে একটি সংখ্যাই হবে। আর যখন আমরা দশক লিখবো তখন দুইটি সংখ্যা হবে, তখন কয়টি সংখ্যা হবে? দুইটি সংখ্যা হবে। আর যখন আমরা শতক লিখবো তখন আমাদের কয়টি সংখ্যা হবে? স্বর্ণা বলো তখন কয়টি সংখ্যা হবে? তিনটি হবে। থ্যাংক ইউ। একক লিখলে একটি সংখ্যা হবে, দশক লিখলে দুইটি সংখ্যা হবে, এবং শতক লিখলে তিনটি সংখ্যা হবে। আর যদি হাজার লিখি তাহলে কি হবে? চারটি সংখ্যা হবে, ঠিক আছে? তো এটা আমরা আস্তে 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 শিখবো। তো এখন দেখো আমরা শতকটা লিখি, এবার এই শূন্যের স্থানীয় মান লিখবো আমরা। তাহলে এই শূন্য কি হবে? দশক। এককের পর একটা কি হয়? দশক। তাহলে দশক শূন্য, শূন্য দশকে শূন্য শূন্য হবে। এখানে শূন্য হবে দেখো দুই বার শূন্য হল, ঠিক আছে? এবার শত, শতক বানান কি? তাহলে ও স ত ক শতক, ঠিক আছে? তাহলে শতক, এক শতক, এক শতকে কত হবে? একশো হবে। এক শতকে কত হবে? একশো হবে। দেখো তাহলে আমরা একশো লিখি, এক শতকে একশো, ঠিক আছে? তাহলে আমরা এখানে শতকের স্থানীয় মান কিভাবে লিখতে হয় সেটা দেখলাম। এখন দেখো আমরা যদি এগুলো সব যোগ করি, যোগ করলে আমাদের কি হবে? একশো হবে। অর্থাৎ আমাদের স্থানীয় মান লেখাটি কি আছে? ঠিক আছে, কোনো ভুল হয় নাই। এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এক শতকে একশো, তাহলে একইভাবে দেখো আমরা যেমন শিখছিলাম এক দশকে দশ, দুই দশকে বিশ, তিন দশকে তিরিশ, ঠিক একশোর ক্ষেত্রেও একইভাবে হবে। এক দশকে এক শতকে একশো, দুই শতকে দুইশো, তিন শতকে তিন শত, চার শতকে চার শত, পাঁচ শতকে পাঁচ শত, ছয় শতকে ছয় শত, সাত শতকে সাত শত, আট শতকে আট শত, এবং নয় শতকে নয় শত। এবং বলতে পারো স্যার দশ শতকে তাহলে কত? দশ শতকে এক হাজার হয়ে যায়, এজন্য আমরা দশ শত বলবো না, ওটা আমাদের তখন কি হবে? হাজার হয়ে যাবে, স্থানীয় মানের পরে হাজার হয়ে যাবে। তো চলো আমরা এখন এর থেকে আর একটু বড় সংখ্যা দেখি যে ওই সংখ্যাটি কিভাবে হচ্ছে। তো এর থেকে একটি বড় সংখ্যা আমরা কিভাবে লিখবো, ঠিক আছে? তো আমাদের লেখার অনেক আছে, আমরা লিখবো এবং সেই সঙ্গে কি করবো আমরা বারবার মুখে বলবো,
বারবার মুখে বললে কি হবে জানো? আমাদের যে ভুলগুলো হওয়ার সম্ভাবনা ছিল সে ভুল হওয়ার সম্ভাবনাগুলো থাকবে না। তো চলো আমরা আরেকটি সংখ্যা শিখি। তো দেখো আমরা আরেকটি সংখ্যা এখানে লিখছি, ঠিক আছে? তো আরেকটি সংখ্যা কিভাবে হবে? তো দেখো আমরা এখানে একটি সংখ্যা লিখছি 2 3 এবং 5, 2 3 এবং 5। আমরা এখন দেখব সেই 2 3 এবং 5 আসলে এই সংখ্যাটি কত এবং স্থানীয় মান আগে হিসাব করে আমরা বলতে পারবো সংখ্যাটি কত। এখানে দেখো 5 একক, 5 এককে কি হবে? 5 এককে কি হবে? 5 এককে 5 ই হবে, ঠিক আছে? 5 কে আমরা একটু গ্যাপ রেখে লিখলাম, কারণ হচ্ছে আমরা যখন এই পাশ থেকে এই পাশে লিখবো তখন দশক লিখবো, তখন এক ঘর করে কি হবে? বামের দিকে সরতে থাকবে, এক ঘর করে বামের দিকে সরতে থাকবে। এবার আমরা দেখো লিখলাম 3 দশক, তাহলে 3 দশকে কত হবে? সামিউল বলো 3 দশকে কত হবে? 30 হবে। থ্যাংক ইউ। দেখো 3 দশকে 30, তাহলে এককের নিচে শূন্য আর এক ঘর বাম দিকে সরে আসলো। 3 দশকে আমরা কি লিখলাম? 30। এবার আমরা কি লিখবো? শতক, 2 শতক, 2 শতক। তাহলে 2 শতকে কত হবে? 200 হবে। আমরা সবাই জানি 2 শতকে 200 হবে। তাহলে দেখো এই যে এককের নিচে শূন্য, দশকের নিচে শূন্য আর আরো একবার 20, 2 শতক। এখন আগের মতই বরাবর দেখো আমরা যদি এখানে কি করি, যোগ করি, তাহলে 5 3 2 কত হবে? 235, 235, ঠিক আছে? তো আমরা এইভাবে যে কোনো সংখ্যার স্থানীয় মান লিখব, ঠিক আছে? এরপরে দেখো আমরা আরেকটি বিষয় দেখি, আরেকটি সংখ্যা এখানে আছে 3 4 9, 3 4 এবং 9। কিন্তু আমি একবারে কিন্তু আমি বলতে পারতাম যে আসলে সংখ্যাটি কত, কিন্তু আমরা একবারে না বলে আসলে আমরা স্থানীয় মান শিখছি, এই জন্য আসলে বের করে দেখব যে আসলে সংখ্যাটি কত। দেখো এখানে বলছে 9 একক, তাহলে আমরা জানি এককের ঘরে কি হবে? 9 একক, একক হলে অবশ্যই একটি সংখ্যাই হয়, তাহলে 9 এককে কি হবে? 9 হবে, 9 এককে কি হবে? 9 হবে, ঠিক আছে? আমরা লিখলাম 9। এবার আছে 4 দশক, সবাই বলো 4 দশকে কত হবে? 40। থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা এখন লিখি 4 দশকে 40। আমরা 40 কিভাবে লিখব? এককের নিচে হবে শূন্য, তারপর এক ঘর বামে সরে আসবে, বামে সরে আসলে কত হলো? 4, 40, ঠিক আছে? তাহলে দেখো কি হয়েছে আমাদের সংখ্যাটি, 9 একক, 4 দশক, 4 দশকে 40, 4 দশকে 40। এরপরে আমরা দেখো আরেকটি সংখ্যা আছে আমাদের শতক, এখানে শতকের ঘরে কত আছে? 3, শতকের ঘরে কত আছে? 3। আমরা জানি 3 শতকে কত হবে? 3 শত হবে, এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য এবং আরো এক ঘর বৃদ্ধি পেয়ে আমাদের শতকের আরেকটি ঘর হয়েছে, শতকের ঘর হয়ে আমাদের হয়েছে কত? 3। তাহলে এটা দেখো এটাও যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল হবে 3 শত, যোগফল হবে 349, 349। আশা করি তোমাদের কারো কোনো সমস্যায় নেই, এরপরেও সমস্যা হলে আমার সঙ্গে অবশ্যই সকলেই যোগাযোগ করবে, আমি সমাধানের চেষ্টা করব। এখন দেখো তোমরা বাসায় এই অঙ্ক আমি যে আজকে কয়টি অঙ্ক করেছি, 4টি করেছি, এই 4টি করবে, এর সঙ্গে বাসায় অন্যান্য সংখ্যা নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কোনো সমস্যায় হবে না এবং এই সংখ্যাগুলো তোমাদের কখনোই আর কি হবে না, ভুল যাবে না। যে কোনো সংখ্যা সবাই স্থানীয় মান লিখতে পারবে এবং যে কোনো সংখ্যায় সবাই বলতে পারবে, শতক পর্যন্ত যে কোনো সংখ্যায় বলতে পারবে। স্থানীয় মান শুধু আমাদের কি করে সংখ্যা মানই বোঝায় না, সেই সঙ্গে আমাদের প্রতিটি সংখ্যা যেমন আমরা উচ্চারণ করে বলি অর্থাৎ কথায় লিখি, সেক্ষেত্রেও আমরা যদি স্থানীয় মান না জানি তাহলে কথায় লেখাটিও আমাদের কি হবে না, ঠিক হবে না।
দেখো আমি এখানে আরো কয়েকটি সংখ্যা লিখে দিচ্ছি, তোমরা বাসায় সেগুলো প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে সবাই যোগাযোগ করবে, আমি অবশ্যই সমাধানের করে দেব। ঠিক আছে, তো দেখো আমরা আরো কয়েকটি নতুন সংখ্যা লিখছি। পাঁচ, নয়, তিন, আট, সাত, সাত, তারপরে ছয়, ছয়, পাঁচ, পাঁচটি দেব, এক, দুই, তিন, আর দুটি লিখে আমরা নয়, তিন, আট, আটটি আমরা লিখি সাত, আট, ছয়। দেখো আমরা এখানে পাঁচটি সংখ্যা লিখছি, একটা হচ্ছে আমি সংখ্যাটি তোমাদের সংখ্যাটি কত সেটা না বলে আমি প্রতিটি সংখ্যা আলাদা আলাদা বলে দিচ্ছি, যাতে তোমরা কি করো নিজেরাই সংখ্যাটি কত সেটি বলতে পারো, বলার ক্ষেত্রে যেন কারো কোনো সমস্যা না হয়। দেখো আমি বলে দিচ্ছি তিন, নয়, পাঁচ, আর কি সংখ্যা সাত, সাত, আট, আর কি সংখ্যা পাঁচ, ছয়, ছয়, আট, তিন, নয়, আট, তিন, নয়, ছয়, আট, সাত। ঠিক আছে, আমি সংখ্যাগুলো উচ্চারণ করে একবারে বললাম না, যাতে তোমরা নিজেরাই উচ্চারণ করে বলতে পারো এবং লিখতে পারো। ঠিক আছে, তো সবাই নিজেরা বারবার করবে, এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আর এই সংখ্যা পাঁচটি তোমরা নিজেরা বা কয়েকবার লিখবে, তুলে তুলে কয়েকবার লিখবে, তাহলে আমি আশা করি আর কখনোই তোমাদের স্থানীয় মানে সমস্যা হবে না। এবং এই যেভাবে আমি এখন তোমাদের বলছি এইভাবে যদি তোমরা শিখো তাহলে তোমাদের ক্লাস থ্রি, ফোর, ফাইভ এই ক্লাসগুলো আরো অনেক বড় বড় সংখ্যা আছে, সেগুলো আর লিখতে কারো কি সমস্যা হবে না বা ভুল হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি, খোদা হাফেজ।